বাবা কাবুল লাও রুতন বইরে ঘরে লইয়া যাও তার ঘর তারে দেখায়ে দাও আরে চাচি রে সালাম করো আরে আমার চাচি রে সালাম করো নারগিস কিছুই তো শিক্ষা শুনেই দেখতেছি आईते नई एक अमंगल घटाइल একটু বুঝ্জা শুননা সাবধানে চলাফেরা করুন লাগে যে নারগিস ওইখানেই পয়রা থাকবা না উঠানের ইচ্ছা আছে মাইয়াটা আসল ধরে হে পয়রা গেছে কেউ না ধরলে উঠে কি কইরা উঠো বই উঠো আমি তোমার বড় বুট হাও কেউ রে উঠান লাগবো না একাই পারবো শেখের মনে খুব আনন্দ সে ভাবতাছে কতক্ষণে তার নতুন বিবির লগে এক ঘরে মিলবে আমার পালঙ্গি অন্য মাইয়ারে রাইখা তার লগে রাত কাটাইব আর আমি আমি হাত পা গুটাইয়া বইয়া থাকুম আমার শরীরে কি মাইয়ের রক্ত নাই ভাবতাছে নাকি হ্যাঁ দুজনরে যদি শেষ কইরা ফেলতে পারতাম এক লগে তাইলে হাইট মাখান জুড়াইতো তা যখন পারতাছি না তাসলিমা কি কোন নতুন বউ আমাগো সকলের লিগা কাপড় আনছে তাইলে আর কি আপনারে তো শাড়ি দিয়াই কিন্না ফেলাইছে আপনি বরং এক কাজ করেন তারে কোলের কাছে বসাইয়া আপনার স্বামী নতুন বিবিরে আপনার সতিনেরে কোলের কাছে বসাইয়া ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করেন জান তার কি দোষ কর কেউ কি নিজের ইচ্ছায় ওই মানুষের শাদি করতে চায় তুই ক বাপ মা জোর করছে দেখা সেও মত করছে আপনি কিছু জানেন না বউ কিছুই জানি না কি রে কইলাম তো আপনি কিছুই জানেন না দেখি এই মায়া এই বাসায় কয়দিন থাকতে পারে কইস না মইন কইস না মায়াটা তার আব্বুর ঘর চাইরা আসছে মায়া মানুষ হয়ে যখন জন্মাইছে নিজের ইচ্ছা প্রকাশের ক্ষমতা কি আল্লাহ তারে দিছেন দেন নাই তো বউ ক আপনি বুঝি খবরখান শোনেন নাই বউ কি এর খবর শুনবেনই বা কি কইরা আপনি তো চোখ কান খোলা রাখেন নাই দুনিয়া আপনি জানেন ওই মাইয়ারে শেখ রাস্তা দেখেই পছন্দ করছিল আর ওই মাইয়া শেখের লগে হাসি গল্প ঠাট্টা সব করছে শাদি রাখে তাই নাকি কি কস তুই তুই কেমন করে জানলি চোখ কান খোলা থাকলে জানুন যায় মাইয়া নিজে পছন্দ করছে শেখ রে এই মানুষেরে কেউ পছন্দ করতে পারে 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 টাকা পয়সা লেগে সব পারে দেখেন এই আমি কইয়া রাখতাছি ওই মায়া আসাই আগে আমাকে খেদানোর চেষ্টা করব চুপ কর বই কেউ কই থেকে শুনে না ফেলবো চুপ কর আপনি চুপ থাকেন আমি কাউরে ভয় পাই না ওইটুকু মাইয়া ওইটুকু মাইয়া যদি নিজেকে চালাক মইনা করে তাহলে দেখুক ওর থেকেও চালাক মাইয়া আসে তাসলিমা যা কইছি তা করুন কয়েক মাসের মধ্যে এই মাইয়ারে
এই বাসার ভাত বন্ধ না করতে পারি তয় আমার নাম তসলিমান আই আই শেখ যদি মনে কইরা থাকে নতুন বিবিরে ঘরে আইন না আমাকে ঘর থেকে বার কইরা দিয়া সেই ঘরে নতুন বিবিরে রইয়া সুখে থাকব তাই সে তসলিমাকে চিনে নাই তসলিমা এসব তুমি কি কথা কও এত কাণ্ড তুমি সামলাইছো তুমি আজ আয়না পড়লে যে কি হইতো এ ভাবতেই আমার ঠিক সেই মুহূর্তে কিরণ রে যদি আয়না ফেলাইতে না পারতাম তাহলে সর্বনাশ একটা ভালো রকমই হইতো সোনা আর কিরণ রে যদি আমগো বাসা থেকে একসঙ্গে খুঁজে পাইতো তাহলে তাহলে যে কি হইতো তখন তো কেউ গো কোনো কথাই বিশ্বাস করতো না তুমি আজ আমগো ছেলেটার প্রাণ বাঁচাইলা নাইলে কি হইতো কও দেখি বাপ হইয়া ছেলের প্রাণ বাঁচাইছি তার লেগে নিজের স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে এমনই বাপ আমি আমি তো সেই কথা কই নাই গো আমি কইছিলাম তোমার কোনো দোষ নাই ছোট বউ সবই আমার কর্মের ফল জানো ছোট বউ ছেলেটার দিকে তো আগে কখনো ভালো করে তাকাই নাই ছেলেটার লোকে ভালো করে মিশি নাই পরে আমি যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যেতেছি তয় ছেলে কিন্তু তার মায়েরে ভালোবাসে খুব ছেলে তার বাপরেও ভালোবাসে খুব সান্ত্বনা দিতে আছো আমার সান্ত্বনার কোনো প্রয়োজন নেই ছোট বউ দেখো ছেলে আমারে ভালোবাসবো এমন কাম তো করি নাই কিছু তুই ভাইবো না তোমার ছেলের ভালোবাসা আমি একদিন আদায় করে নিমু তুমি তো জানো না তাই এসব কথা কও আমি তো নিজের কানে শুনছি তাই জানি কি শুনছো নিজের কানে ছেলের আমার বাপ জ্যাঠারে লইয়া অহংকারের শেষ নাই তার বাপ জ্যাঠায় কি লেখা পড়ায় কি খেলায় সবার উপরে যখনই কোনো এই প্রকার কথা উঠে আসে ছেলের চোখ মুখ হইতে যে কি আলো ঠিক রায় তা দেখনের বস্তু ছোট বউ ক আমার সব আসিল কিন্তু সেই সবের দিকে আমি কোনোদিন ফিরা চাই নাই তোমার তো কোনো দোষ নাই আমি তো কুমু তুমি ঠিক আমি ঠিক কি অর্থে কইলা তুমি তুমি রাইরে মন প্রাণ দিয়ে ভালোবাসছিল তাই তুমি সেই ভালোবাসা অন্য কাউরে দিতে পারো নাই এমন একনিষ্ঠ কজন মানুষ থাকতে পারে কও দেখি সত্যি কি তাই আমি কি একনিষ্ঠ নাকি একনিষ্ঠ থাকার অভ্যাস করি তা নাহলে কেন ছোট বউ তোমার প্রতি সুরা টান অনুভব করি আমি কেন আমার ছেলের গলায় বাবা ডাকটা বারবার শুনতে ইচ্ছা হয় আমি কিছু মনে করি নাই গো আমার তো সাউনেরও বেশি কিছু নাই শুধাই এই সংসারটায় থাকতে পারলেই আমি খুশি তোমারে দুই বেলা চোখের দেখা দেখতে পারলেই আমার সুখ রাজেশ্বরী আমি হয়তো বাইরে জিতছি কিন্তু তুমি জিতছ অন্তরে এইসব কথার মানে আমি কিছু বুঝি না আমি মুখ্য সূক্ষ্ম মানুষ দেখো আমার রাগ আমার উপেক্ষা আমার অহংকার সবই বাইরের আবরণ ছিল তুমি বাইরে যতই হাসছো ততই ভিতরে ভিতরে জিতা বসে আছো আমি তোমার উপেক্ষা করতে চাইছি তা করতে পারিনি আমি তোমার দিকে ফিরা তাকাইতে চাই নাই কিন্তু না তাকাইয়া থাকতে পারি নাই তাহলে তুমি জিতলে না কান্দো না ছোট বউ কান্দো না তুমি কান্দে যে আমি বড় কষ্ট পাই কান্দো না
নার্গিস নার্গিস উঠো, খাবার আনছি, খাই আলো। আমার সঙ্গে তো আগেই আলাপ হয়েছে, আমি তোমার বড় বউ। আর এইটা এইটা হলো তোমার মাইজা তসলিমা। সিধা কথায় আমরা তোমার দুই সতিন। আজ রাইতে তো ভাত খাইতে পারব না, নিয়ম নাই। আইজ মিষ্টি খই দুধ এসবই খাইতে হইব। আসো খাই এলো, আসো। আমার খিদা নাই। খিদে পাই নাই কইলে তো হইব না, খাইতে তো হইবই। শেখ যদি শুনে তার নতুন বিবি না খাইয়াই আসে তো শেখ ভাববো আমরা ইচ্ছা করে খাইতে দিই নাই। তার লিগা না বুহিন, না খাইলে শক্তি পাবা কেমনে, খাই এলো। শক্তি না থাকলে শেখের লোকে লড়াই কইরা পারবা কেন? কেন লড়াই করুম কেন? কিসের লড়াই? লড়াই বুঝো না তুমি, বুঝবা আর একটু পরেই বুঝবা। আহ তসলিমা, মেয়েটারে খাইতে দে, চলো আমি তোমারে খাওয়াইয়া দিই। তার আগে শরবতটুকু খাই আলো। দইয়ের শরবত খাই আলো। তাইলে আমি শুধু এই শরবতটুকু খাই, তেষ্টা পাইছে, গলা শুকাইয়া আসতেছে। হ হ খাও, তেষ্টা মিটে যাবে। দইয়ের শরবত তিতা লাগবো কেমনে, খাইয়া লও, পুরাটা খাইয়া লও, খাও খাও খাও, ভালো কইরা খাও, আর একটু পরেই ফল পাইবা। আমার পালঙের রাত কাটানোর দাম তো তোমারে দিতে হইবই, আর শেখেরই বুঝতে হইব তার আশার রাতখানা কেমন বিফলে যায়। খাইছ? অমন একটু খই আর দুধ খাইব। আইজ একটু খামো না আপা, বড় ঘুম পাইতেছে। কও কি খাইস, তোমার ঘুম পাইলে চলবো কেমনে? কেন কেন না বুঝে শাদি করছো বুঝি? শাদির আগে তো শেখের লোকে হাসি ঠাট্টা তামাশা সব করছো, আর এখন বলো কেন? তোমারে আজ রাতে ঘুমাইলে চলবো না। আহ তসলিমা, কি হইতেছে কি? পরে বিশ্রাম লইতে দে। আব্বা। হ্যাঁ বোন। আমার লোকে আজ রাতে কে ঘুমাইব? আমার একা ঘুমাইতে সাইদ্ধের ভয় লাগে। তোমার লগে যে ঘুমাইব সে অখনই আইব, চিন্তা নাই। তয় রাইতে দু চকুর পাতা এক করতে পারবে কি না তা জানি না। তুমি বিশ্রাম লো বইন, চল তসলিমা এখান থেকে চল, চল চল। আমি সারা আজ রাতে আর কি আইব তোমার নিকটে? না 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 না, নিজের স্বামীর দেখে এত সরম পাওনের কিছু নাই। স্বামীর কাছে কি সরম? স্বামী তো সৎ
और शरम कैने दीब আর কইও না একা মানুষের উপরই সাধ্যের চাপ কাল থেকে আত্মীয় স্বজন আসবো বাসায় এই জোগাড় জানতি করতে একটু দেরি হয়ে গেল ও আমি তো জানি এই লিগা কন্যার সাধ্যের গোসা তার মনের মানুষ তার কাছে কেন তো দেরি করে আসে আসো আসো কাছে আসো কাছে আসো আমি পেটে বড় ব্যথা করতেছে शरीर जान এই কথার মানে কি কইনা আমার বড় কষ্ট হইতেছে বড় ব্যথা করতেছে দুকার বেলা কই গেছিল কই যাম কই পারে জ্ঞান হারাইয়া না তোমার মতো একজন কামের মানুষে তিনি কেমন কইরা গ্রহণ করেন হৃদয় রাখতে চাই সে পায়ে পড়ে কেমনি আর পায়ে যদি পড়েই থাকে তাহলে তো তাহলে তুই লবক মাঝে রাখতে হয় আজ থেকে আমার সব কথা তোমারে শুনলে তো তৈব আজ থেকে আমার ইচ্ছার দাম তোমারে দিতে তৈব নইলে কলম কিনি কইনা রে ফিরত চাইতে হইব তালাক লইয়া নার্গিস, ফিরোজা, সাসি।